সাইকেল নিয়ে বাজার করতে যাওয়ার সময় রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কায় গুরুতর আহত হন এক সাইকেল আরোহী। স্থানীয় মানুষ তড়ি ঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে মালদার গাজন হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসা চলাকালীন মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, গাজল থানার ভাল্লুকডাঙ্গা এলাকার বাসিন্দা 31 বছরের রতন বর্মন সাইকেল নিয়ে বাজার করতে যান। কফি হাউস এলাকায় রাস্তা পারাপার করার সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওটা জামতলা থেকে আগে কফি হাউসের সামনে। হ্যাঁ, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? সাইকেল নিয়ে বাজারে যাচ্ছিল আর ওদিক থেকে এসে গাড়িতে মানে একটা লরি খুব স্পিডে ছিল, ধাক্কা মেরে দেয়। কি করেছিলেন? প্রথমে গাজল নিয়ে গেছিলাম, গাজল থেকে ট্রান্সফার করে মালদায় আনায় রাত্রি থাকলো, আজকে দুটোর দিকে মারা গেছে। নাম কি ওনার? রতন রায়, রতন বর্মন। বয়স কত হবে? 31 বছর। আর বাড়ি? বাড়ি ভালুকডাঙ্গা। কোন থানা? গাজল থানা। মালদা থেকে দেবুসিংয়ের রিপোর্ট, আনন্দ বার্তা। সাইকেল নিয়ে বাজার করতে যাওয়ার সময় রাস্তা পার হওয়ার সময় লরির ধাক্কায় গুরুতর আহত হন এক সাইকেল আরোহী। স্থানীয় মানুষ তড়ি ঘড়ি তাকে উদ্ধার করে প্রথমে মালদার গাজন হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসা চলাকালীন মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, গাজল থানার ভাল্লুকডাঙ্গা এলাকার বাসিন্দা 31 বছরের রতন বর্মন সাইকেল নিয়ে বাজার করতে যান। কফি হাউস এলাকায় রাস্তা পারাপার করার সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা মারে। এই ঘটনায় পরিবারে গভীর শোকের ছায়া নেমে আসে। অ্যাক্সিডেন্টটা হয়েছিল ওটা জামতলা থেকে আগে কফি হাউসের সামনে। হ্যাঁ, কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? সাইকেল নিয়ে বাজারে যাচ্ছিল আর ওদিক থেকে এসে গাড়িতে মানে একটা লরি খুব স্পিডে ছিল, ধাক্কা মেরে দেয়। কি করেছিলেন? প্রথমে গাজল নিয়ে গেছিলাম, গাজল থেকে ট্রান্সফার করে মালদায় আনায় রাত্রি থাকলো, আজকে দুটোর দিকে মারা গেছে। নাম কি ওনার? রতন রায়, রতন বর্মন। বয়স কত হবে? 31 বছর। আর বাড়ি? বাড়ি ভালুকডাঙ্গা। কোন থানা? গাজল থানা। মালদা থেকে দেবুসিংয়ের রিপোর্ট, আনন্দ বার্তা।